করি তোমরা সবাই ভালো আছো। নতুন দিনের সাথে নতুন ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি কেমন লাগছি, এটা আমার মামুনি আমাকে দিয়েছে। এটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর একটা সোয়েটার। সোয়েটার না মানে কি বলে ওটাকে, কি বলে যেন মামুনি এটাকে, শ্রাগ, শ্রাগ কাম সোয়েটার। তো আমি কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। ই বাবা, এ কি হয়েছে, চুলটা খুলে গেছে তো? যাই, চুলটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে আমার সাথে আমার মামনি বাবু, দুজনেই হাই বলো তো। হাই, গুড বয়, গুড গার্ল। এই যে হালকা, এই যে আজকে লাইনারটা লাগিয়েছি, উড়ে দাও। তো আজকে এখন আমি যাচ্ছি একটা সেমিনারে, যেটা কি শুরু হবে। সেমিনার মানে এটা একটা মেকআপ সেমিনার, মেকআপ কাম আর সাথে হেয়ার স্টাইল দেখাবে। তো এখানে আমি, আমার ফ্রেন্ড, আমার পুরনো যে টিচার ছিল তারা সবাই আমরা যাচ্ছি। আর এটা স্টার্ট হবে হচ্ছে 11:00 থেকে নিয়ে বিকেল 5টা অবধি হবে। খুব টেনশনে আছে, মানে এই ছেলেটাকে ছেড়ে যেতে হবে, কি জানি কি করবে কি না করবে। এমনি সারাদিনে অতটা কোনো প্রবলেম পড়বে না, মাঝে মধ্যে হয়তো মনে করবে। আর মেন প্রবলেম হলো ঘুমের টাইম আসবে, তখন খুঁজবে আমাকে। আমরা এখন এখানে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। হাই বলো, হাই বলো। হ্যাঁ, কাশি হয়ে গেছে ভীষণ, এই জন্য কাশতে কাশতেই হাই বললো। তো আবার দেখা করছি একটু পরে, যদি পারি সেমিনারে আমি ভিডিও করব, কি জানি করা যাবে কি করা যাবে না। আমার মোবাইলটাতেও চার্জ নেই, আমি ভেবেছিলাম যে গাড়িতে বুঝি সি টাইপ চার্জার হবে, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে এটা তো ভাই কাকার গাড়ি নিয়ে বেরিয়েছি। আর আমি চার্জারটা, চার্জার পয়েন্টটাই আনলাম না, প্রবলেম হয়ে গেছে। এবার আমি কি কোথায় চার্জ করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, দেখা করছি একটু পরে। আমরা আবার এই চললাম পেট্রোল টেট্রোল ভরিয়ে। আমি চললাম, মানে আমরা সবাই বেরিয়ে গেলাম ওই যে অঞ্জনাদি, অঞ্জনাদি একটা হাই বলো। আমার মানে মানে এই বিউটি বিউটি লাইনে ফার্স্ট টিচার অঞ্জনাদি। আমি বিউটিশিয়ান শিখেছি ওনার কাছে, খুবই ভালো বিউটিশিয়ান। আর আমি আজকের ডেটা যতটা যা করতে পারি সব ওনার জন্য করতে পারি। তো আমরা সবাই, হবে হবে শুরু হয়েছে, কালকে হয়েছে। দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে, দিদি সমস্ত আমাদের ইনফরমেশন দিয়ে সবকিছু। কি দেখছো বাবা? আমরা আসানসোল ঢুকে গেছি, এখানে একটা সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর একটু সময় পৌঁছে যাব। বান্ধবীটা তুই দিদিছিস এখানে সব? ওই তুই দিদিছিস এখানে সব? কি জঘন্য লাগছে, ভোটার কার্ডের দিয়েছিস। এই কেমন লাগছে এখানে ফার্স্ট টাইম এসে? দারুণ দারুণ, এখনো তো শুরুই হয়নি কিন্তু ঢুকেই ভালো লাগছে আমার। নরম নরম বদমাস। ঠিক আছে, আমি আবার দেখা করছি একটু পর। এখানে এখন এত ভিড়, আমরা হারিয়ে যাচ্ছি ভিড়ে, আমরা হারিয়ে যাচ্ছি ভিড়ে। মানে সবাই যে মতন আইডি কার্ড এসব নেওয়ায় ব্যস্ত আছে, আর আমাদেরকে যে নিয়ে এসছে সে আমাদের জন্য আইডি কার্ড টাইডি কার্ড নেওয়ায় ব্যস্ত আছে। এই দেখ, আমার কিন্তু ব্লাশ লাগাতে হয়নি, আমার রোদে গরমে এমনি গালটা ব্লাশ ব্লাশ হয়ে গেছে, তাই না? এমনি সুন্দর, আর এমনি সুন্দর, প্রাকৃতিক সুন্দরী।
যে আমি আমার কার্ডটা পেয়ে গেছি, আমার ফ্রেন্ড গেছে একটু হালকা ফুলকা হতে, আসুক তারপর আমরা যাবো নি উপরে। খুবই ভালো ফিলিং হচ্ছে, মানে এরকম কোনো জায়গায় অনেক দিন পরে এসছে, আমার খুব ভালো লাগছে। যাই হোক, পরে আমি দেখা করছি আবার। ও আমাকে করছে, আমি ওকে ভিডিও করছি। ও মা, কেন তুই কত? আর তোর? হ্যাঁ, থার্টিন আর টুয়েলভ তো এক জায়গায় থাকার কথা। ও যে টুয়েলভ চেয়ারটা এখানটা করে নি। আমাদের সেমিনার স্টার্ট হচ্ছে ম্যাম। भैया थोड़ा साउंड बढ़ाइए, मेरा कम है। हेलो, एक बार फिर से, आप लोग तैयार है ना? इसी तरह से पावर बढ़ा के रखना है। क्यों? क्योंकि जितना ज्यादा बोलेंगे उतना जोरों का भूख लगेगा, फिर हम लोग उतना ज्यादा खाएंगे, ठीक है? तो मैं चाहूंगा कि मेरे पूरे टीम मेंबर आप लोग रेडी हो। ओके, मैं चाहूंगा कि थोड़ा सा डीजे वाले बाबू थोड़ा आप गाना बजाएंगे जब मैं, अरे थोड़ा हल्ला मचा दो। थैंक यू, तालियों की गड़गड़ाहट मुझे सुनाई नहीं दे रही। एक साथ होनी चाहिए, एक साथ होनी चाहिए। तो जिनका इंतजार था वो हमारे बीच आ गए हैं। ओके, আমাদের মেকআপ এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যখন হেয়ারস্টাইল স্টার্ট হবে তখন আমি আবার শো করবো। আমাদের লাঞ্চের পরে হবে এটা। মডেল চলে গেছে অন্যদিকে। এই যে এখানের মডেল, আর আমার এখানে প্রায় শেষ হয়ে এসছে সেমিনারটা। এবার আমি মানে ভাবছি আমি কত তাড়াতাড়ি এবারে বেরোতে পারি, কারণ ওখান থেকেও ডাকছে, এর জন্য আমাকে যেতে হবে মডেল। এবারে এখানে র্যাম্প ওয়াক করবে আমার। আসলে কি বলি, মানে এত হড়বড়ই হচ্ছে না, মোবাইলটাতে আমার চার্জই নেই, আমি চার্জ করতে আজকে ভুলে গেছিলাম আমার মোবাইলে। এখন দেখি এখন কি বাকি আছে। আমি সেমিনার থেকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে কটা বাজবে তখন? বেশি জোর হলে সাড়ে আটটা মতন বাজে, তখন আমি চলে এসেছি। এখন সব রুটি বানালাম, তরকারি গরম করছি, চিকেন গরম হয়ে গেছে, সবাইকে খেতে দেবো। আর আসলে কী হয়েছে কি, এসে আমার মোবাইলটা যেহেতু ডিসচার্জ ছিল, আমি তো অনেক কিছু রেকর্ডই করতে পারিনি। এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছিলো, একদম চার্জ ছিল না মোবাইলে। মানে আমি এত আমার মনটা খারাপ ছিল যে আমি কাউকে কিছু দেখাতে পারছি না। আর বাপের দুনিয়া ভরা ঠান্ডা লেগেছে, সব থেকে বেশি ঠান্ডা, পুরো বউ সেজে বসে আছে। ও বাপি, তুমি কোন কুলের বউ? কোন কুলের বউ বলো দেখি। মানে দুনিয়া ঠান্ডা বাপের পড়েছে। হ্যাঁ দিচ্ছি, এইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি। রুটি ভাত নেই তো, আমি সবাইকে খেতে দিই, তারপরে আবার দেখা করছি। আমাকে আমি তাই
ক্যান্ডি এখানে আয়, ক্যান্ডি কাম 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 বাবা। ওসে না ওসে না, সারাদিন পর দেখেছে, আজকে একটু বকাও খেয়েছে। সব জামা কাপড় উঠিয়ে ফেলে একাকার। বাবা তোমার গুড নাইট ছাড়া তো গুড নাইট হতে পারে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ক্যান্ডিকে ছেড়ে দাও। আচ্ছা বলো গুড নাইট। গুড নাইট সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় রাম, জয় রাম। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। টাটা।